হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা মেরিলিন মনরোর একটা পোর্ট্রেট আঁকছি এবং সেটা অ্যাবস্ট্র্যাক্ট ফর্মে আঁকবো আমরা। অ্যাবস্ট্র্যাক্ট কেন? কারণ হচ্ছে যেমনটা তোমরা আমার পিছন দিকে দেখতে পাচ্ছ পোর্ট্রেটগুলোতে, এগুলোতে মানুষের স্কিনের বা ফ্লেশের যে কালারটা হয় সাধারণভাবে সেটা আমরা ইউজ করছি না, বরং অন্যান্য বিভিন্ন রং এবং তাদের শেড ও টিন্ট ইউজ করে স্কিন আমরা বোঝাচ্ছি। এই জিনিসটা ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে যে স্কিন টোন হিসেবে বা স্কিনের রং হিসেবে আমরা যে কোনো রকম ধরনের রঙকে ইউজ করতে পারি। একমাত্র আমাদের শর্তটা হচ্ছে যে আমরা যেন সেই রঙের শেডটাকে এবং টিনটাকে, তার মিড টোনটাকে এবং হাইলাইটগুলোকে সেই রং অনুযায়ী, সেই রঙের সাপেক্ষে আর কি আমরা সেটাকে ঠিক করি। এবং সেটা যখন আমরা ঠিকভাবে আর কি অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং প্লেস করতে পারবো, তখন আমাদের ছবি পেইন্টিংয়ে যে কোনো রকম ধরনের কালার আমরা ইউজ করতে পারি। আমি একজন গ্রিক আর্টিস্টকে ফলো করি এবং তাকে অ্যাডমায়ারও করি বলতে পারো, ভোকা তার নাম। তিনি যে কোনো রকম ধরনের রং ইউজ করে দেন স্কিন টোন আঁকার ক্ষেত্রে, তো আমরাও একটা ওই ধরনের ইন্সপায়ার্ড বলতে পারো বা ওই জাতীয় একটা কাজ আমরা করব। এবং এটা আমি ডিজিটাল মিডিয়ামে আঁকছি, তোমরা যে কোনো রকম ধরনের মিডিয়ামে আঁকতে পারো। তবে আমি সাজেস্ট করব যে তোমরা অ্যাক্রেলিকে আঁকো। অ্যাক্রেলিকে এই ধরনের কাজ করাটা খুব ভালো হয় এবং অ্যাক্রেলিকে এই ধরনের কাজগুলো খুব সুন্দর দাঁড়ায়। সো লেটস স্টার্ট পেইন্টিং। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করছি সেটা হচ্ছে পুরো যে ক্যানভাসটা সেটাকে মেইনলি ব্লু এবং ভায়োলেট, এই দুটো রকম ধরনের রং দিয়ে পুরো একদম রাঙিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যে ক্যানভাস বা সাদা কাগজ যাই হোক, তার যে সাদাটা সেটা যেন আর একটুখানিও না থাকে, এবং এইটার উপরে আমরা স্কেচটা করব। তার বেসিক যে শেপ ডিজাইনটা সেটা আমরা করব। এখানে লুমিস মেথডেরই মেথড আমরা ইউজ করছি, কিন্তু প্রপারলি নয়, কালো রং দিয়ে জাস্ট আমি একটা ফাস্ট কুইক র্যাপিড ধরনের কাজ করছি, যেটা আর কি তোমরা সাধারণভাবে আমাকে পোর্ট্রেট আঁকার সময় দেখবে না। আমি কিন্তু এই ধরনের এইভাবে আর কি কাজ করি না। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পেইন্টিংয়ের যে আমি যেটা টাইম ল্যাপস চালাচ্ছি, যে বেসিক যে শেপ ডিজাইনটা, বেসিক যে আকারটা তার মুখের মেরিলিন মনরোর, সেটা আমরা ঠিক করে নিচ্ছি। এবং সেই ঠিক করে নেওয়ার পর বিভিন্ন রকম রং এবং তাদের যে শেডগুলো সেগুলো আমরা দিয়ে কিন্তু ছবিটাকে কমপ্লিট করব। দেখো, মেরিলিন মনরো হোক বা যে কোনো রকম ধরনের পোর্ট্রেট হোক, তার আঁকার জন্যে, তার বেসিক যে শেপ ডিজাইন সেটা করার জন্যে আমাদেরকে ফার্স্ট অফ অল তো তার চেহারাটা ঠিক করে নিতেই হবে। এবং সেক্ষেত্রে হয়তো তোমরা যারা ছোট, আমার ভিডিও যারা দেখো তারা হয়তো অনেকেই ছোট বয়সে, সো তাদের ক্ষেত্রে হয়তো এটা সম্ভব হবে না। তাই আমি বলবো বিশেষ কারো পোর্ট্রেট না এঁকে একটা মুখ আঁকার চেষ্টা করো, এবং সেই মুখে যেগুলো আর কি বলবো প্রচলিত যে টিপিক্যাল স্টেরিওটিপিক্যাল যে ধরনের স্কিন টোন বা ফ্লেশ কালার আমরা ইউজ করি সেগুলো না করে বিভিন্ন রকম অন্যান্য রং ইউজ করে দেখো, এবং সেই প্যালেটটা ইউজ করে দেখো যে কি হতে পারে। প্যালেট হচ্ছে আর্টিস্ট যে রং ইউজ করেন বা যে কালার স্কিম ইউজ করেন ছবি আঁকার সময়, সেটাকেই তার প্যালেট বলে। প্যালেট মানে ফিজিক্যাল যে প্যালেট সেটা সবসময় নয় আর কি। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডার্কগুলো দিয়ে নিলাম, এবং একটা ছবিতে ছবিটাকে হোল্ড করে রাখে বা ছবিটার বেস তৈরি করে কিন্তু তার ডার্কগুলো, এবং লাইট আর বা হাইলাইট মিড টোন এগুলো সমস্তই ছবিটাকে একটা আলাদা করে হাইলাইট দেয়, এটা ঠিক। কিন্তু যদি ডার্ক ঠিক না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ছবিটার ঠিক হবে না। ডার্ক দেওয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং ডার্কের উপরে আমরা কী করছি, জাস্ট বিভিন্ন রকম ধরনের কালার, তার বিভিন্ন রকম ধরনের ভ্যালু, অরেঞ্জ, একটা ফ্লেশ টিন্ট যেটা আর কি পড়ছে সেটা, এবং ইয়েলোর হলুদের বিভিন্ন রকম ধরনের টিন্ট কালার মিড টোনের জন্য আমরা ইউজ করছি। এটা কিন্তু ফাইনাল লাইট নয়, ভালো করে কিন্তু এই জিনিসটা ভালোভাবে মাথায় থাকুক যেন, যে ফাইনাল লাইট আমরা ইউজ করব যেটা সেটা একদমই ব্রাইট সাদা হাইলাইট হবে, এবং ফাইনাল লাইট হিসেবে যেটা ইউজ করব সেটা একদম ফাইনালে গিয়ে ইউজ করব। সো প্রাথমিকভাবে আমরা কিন্তু ছবিটাকে যে ডার্ক এবং মিড টোন দিয়েই ছবিটার বাকি অংশটা আর কি পূরণ করার চেষ্টা করছি। এবং আমি বাংলায় ক্লাস নিচ্ছি। আমার একজন ছাত্রী আমাকে আজকে বলছিল যে স্যার তুমি কেন বাংলাতে ক্লাস করছো, হিন্দিতে করছো না? আমি কিন্তু বারবার বলছি আমার টার্গেট অডিয়েন্স কিন্তু বাঙালি, অবশ্যই যারা বাংলা ভাষা বোঝে এবং বাংলায় কথা বলে এবং ফাইন আর্ট সম্পর্কে ইন্টারেস্ট
আছে আর কি, তাদের ছবি আঁকা শিখতে চায় ভালো, তাদের জন্যে আমি আঁকার ক্লাসগুলো নিয়ে আসি এবং আমি সাবটাইটেল ইংরেজিতে দিয়ে দিই, সো অন্যান্য ভাষার লোকেরাও এই জিনিসটা দেখতে পারে এবং সাবটাইটেল দেখে আর কি সেটা থেকে কিছু শিখতে পারে, নো প্রবলেম। কিন্তু আমি বেসিক যেটা বোঝাচ্ছি তোমাদেরকে সেটা কিন্তু আমি বাংলা ভাষাতেই বোঝাচ্ছি এবং বাংলা ভাষাতেই বোঝাবো, সো বাংলায় আমার মনে হয় বেস্ট। সো উনি একজন ব্লন্ড ছিলেন, উনি ওনার চুলের রং ছিল সোনালি, সো সোনালি রঙের চুল আমরা এখানে সোনালিটাই প্রায় রাখার চেষ্টা করছি এবং ইয়েলো ইউজ করছি আর কি। এবং এই ছবিটা যে রেফারেন্স থেকে আমি এঁকেছি সেই রেফারেন্সটাও আমি দরকার পড়লে একবার দিয়ে দেবো যদি কপিরাইট আর কি ইনফ্রিজমেন্ট না হয়, কিন্তু সেটাতে সেটা সাদা কালো ছবি, তিনি একজন BMW বা মনোক্রোম সময়কার মহিলা ছিলেন, মানে সেই সময় আর কি অভিনয় করতেন। এবং এই জিনিসটাও আরেকটা জিনিস বলে নেওয়ার কথা যে অন্যান্য রেফারেন্স ছবি যখন তোমরা ইউজ করবে তোমরাও যেন চেষ্টা করো যেন সাদা কালো ছবি ইউজ করার, তার কারণ হচ্ছে সাদা কালো ছবিটাতে গ্রে এই রংটার বিভিন্ন শেডটার পার্থক্য আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, সেটা কিন্তু কালারে আমরা অত ভালোভাবে বুঝতে পারবো না। যদি তোমাদের কাছে কোনো ছবি পছন্দ হয় সেটাকে এডিটারে নিয়ে এসে তোমরা কালো সাদা কালো করে নিতে পারো, মনোক্রমে নিয়ে আসো এবং সেই ছবিটাকে রেফারেন্স নিয়ে আর কি আঁকো, আমি এইটা সাজেস্ট করবো তোমাদেরকে। সো মেলিনের মুখে একটা আইকনিক তিল ছিল তার মুখের বাম দিকে, সেটাও আমরা করেছি এবং দেখতে থাকো ছবিটা তোমাদের ভালো লাগলো কি না সেটা আমাকে জানাও অবশ্যই, আমার কমেন্ট সেকশান তো খোলাই রয়েছে, অল কমেন্টস করা রয়েছে এবং তার সাথে আমার মেল আইডিও ভিডিওর যে ডেসক্রিপশান তাতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা আমাকে জানাতে পারো আর কি ধরনের ছবি তোমরা দেখতে চাও সেটাও জানাতে পারো, কি শিখতে চাও সেটাই জানাতে পারো। চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা অনেক দিন হয়ে গেল এখন অবধি মাত্র 207 সাবস্ক্রাইবার হয়ে রয়েছে, আমি তোমাদের জন্য অনেক খেটে ভিডিওগুলো বানাই তাই অ্যাপিল করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে,